বহু বছর ধরে চলে আসা রীতিনীতি ও ঐতিহ্যকে বজায় রেখে চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজ্যে এবারও আয়োজন করা হয়েছে চড়ক মেলা ও পুজোর। প্রতি বছরের ন্যায় এবছরও চলছে গাজন নৃত্য। 70 বছরের পুরনো মেলার মধ্যে দিয়ে প্রতাপগড় অঞ্চলের ঋষিপাড়ার মানুষ দল বেঁধে আয়োজন করেছে চড়কের। দেবাদিদেব মহাদেবের সম্মানে অনুষ্ঠিত হয় হিন্দুদের এই লোক উৎসবটি। চৈত্র মাসের শেষ দিনে পালিত হলেও সাধারণত 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। পাড়ায় পাড়ায় গিয়ে ধান, তেল, চিনি, লবণ, মধু, টাকা এবং পুজোর জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে আনেন শিব ভক্তেরা। সংক্রান্তির মধ্যরাতে সকলের মঙ্গল কামনা শুরু হয় হরগৌরীর পুজো। আমরা চৈত্র মাসে 1 মাস থাকি নিরামিষ। 1 তারিখে আমরা বানবার চান করে চান করে আমরা বাড়ি বাড়ি ঘুরি। এরপরে আমরা ঈশ্বরকান্তির দিন পূজা করি, চড়ক পূজা। এতো হরগরির কাছে আমরা প্রার্থনা করি, দেবের দেব মহাদেব, এই প্রার্থনা করে আমরা এই পূজা করি। এতো চড়ক ঘুরানি হয়, বসি গাতানি হয়, সুইচ গাতানি হয়। আমি করতেছি এর আগে সন্ন্যাসী করছে। পুজোর মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করলে আগের বছরের দুঃখ কষ্ট দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি আসবে নতুন বছরে। এই বিশ্বাস বুকে নিয়ে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে চড়ক পুজো মেতে ওঠেন রাজ্যের শিব ভক্ত মানুষেরা। রাজধানীর প্রতাপগড় ঋষিপাড়া স্থিত প্রতাপগড় স্কুল মাঠে পুজোর আয়োজন দেখতে শুক্রবার পৌঁছে গিয়েছিলেন খোদ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাশ দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।